গত দুদিন ধরেই কিন্তু ভীষণ গরম বেড়েছে, রোদের ভীষণ তেজ, কিন্তু আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে মেঘলা আকাশ, আর কয়েক ঘন্টার মধ্যে কলকাতা ও হাওড়া জেলায় ঝেপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সঞ্চয়ন, কি খবর রয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে, কি জানা যাচ্ছে? দেখো, প্রত্যেকে যেটা বুঝতে পাচ্ছেন, অনুভব করছেন, সেটা হলো যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হচ্ছে। কলকাতা বা দক্ষিণবঙ্গে আর অন্যান্য জেলাগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেকটা বৃষ্টি কম, বর্ষা এসে গেছে কিন্তু তাও বৃষ্টির খুব একটা দেখা নেই। হ্যাঁ, আপাতত আগামী কয়েকদিনও সেরকমই পরিস্থিতি থাকবে, খুব একটা বদল হবে না, মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর একটি সতর্কবার্তা দিয়ে যাতে বলা হচ্ছে যে কলকাতা এবং হাওড়া এই দুই জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি। যেরকমভাবে তুমি বলছিলে যে গত কয়েকদিন বেশ গরমের পরিস্থিতি, এর থেকে খুব একটা রেহাই নেই, যখন বৃষ্টি হবে তখন সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গ জুড়ে যে প্রবল বৃষ্টি গত কয়েকদিন ধরে হচ্ছে, বা বলা যেতে পারে প্রায় মাসখানেক ধরে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, সেরকম পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গে একেবারেই নেই। বরং দক্ষিণবঙ্গে বৃষ্টির অনেকটাই ঘাটতি রয়ে গিয়েছে, প্রথম বর্ষার মাসের প্রায় শেষের দিকে আমরা এসে গিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কলকাতা বা সামগ্রিকভাবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। আপাতত আগামী কয়েকদিনও খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাই বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত কয়েক ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া, কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সঞ্চয়ন। আসি পরের খবরে। আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করায় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক আটটি ট্রলার সহ 135 জন ভারতীয় মৎস্যজীবী। আটক মৎস্যজীবীরা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বাসিন্দা। মৎস্য দপ্তর সূত্রে খবর, 23 জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। অন্যদিকে জুন মাসে ইলিশ ধরার মৌসুম শুরু হতে সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সমুদ্রে রওনা দেয় কয়েক হাজার ট্রলার। কাকদ্বীপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, আটক মৎস্যজীবীদের বাংলাদেশের বাগেরহাট জেলার মোগলাপুর থানায় রাখা হয়েছে, দ্রুত ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ড। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে শতাধিক জলবন্দী পরিবারকে স্পিডবোটে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয় শিবিরে। জলপাইগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকাতেও ঢুকেছে করলা নদীর জল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরসভা এলাকার 25 নম্বর ওয়ার্ডের পরেশমিত্র কলোনিতে। আমরা দেখতে পাচ্ছি প্রায় কোমর জল এখানে রয়েছে, প্রত্যেকটা বাড়ি কিন্তু জলমন্দর হয়ে রয়েছে, প্রচুর মানুষ এখনো কিন্তু জলের মধ্যেই বসবাস করছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 1 জুন থেকে 28 জুন পর্যন্ত উত্তরবঙ্গে বাড়তি বৃষ্টি হয়েছে 58%। সিকিম ও ভুটান পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে জেলার তিস্তা ও জলঢাকা নদী এমনিতেই ফুঁসছে। তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করেছে সেচ দপ্তর। এই প্রবণতা বজায় থাকলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে আশঙ্কা বাড়ছে জলপাইগুড়িতে। পরিস্থিতির কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে মঙ্গলবার বৈঠক করে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং অনগ্রসর কল্যাণ দপ্তর। নিচু জায়গায় যেখানে জল জমে গেছে মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে, বিশেষত জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলাতেও আছে, দার্জিলিং জেলাতেও, শিলিগুড়িতেও প্রবল বৃষ্টিপাতে জলমগ্ন হয়েছে বেশ কয়েকটি এলাকা। আমরা পরিস্থিতি দেখছি এবং সব রকম সহযোগিতা সরকার থেকে, প্রশাসন থেকে সব রকম সহযোগিতা মানুষকে করা হচ্ছে এবং করা হবে। মাছ আষাঢ়ে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির জন্য হাপিত্যেশ, উত্তরবঙ্গে তখন পুরো উল্টো ছবি। নাগারে ভারী বৃষ্টি হয়েই চলেছে সেখানে, তার জেরে ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।